বিধঙ্গল.কম এ স্বাগত জানাই, আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথামেটিক্স এর টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে একটি প্রমাণ আছে। প্রমাণটিতে দেওয়া আছে লগ 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log 32/243 ইকুয়াল log 2। চলো সরাসরি প্রমাণে যাচ্ছি। বাম পক্ষ নিয়ে নিচ্ছি, ডান পক্ষে শুধু log 2 আছে, তাই ওখান থেকে খুব একটা কিছু প্রমাণ করা যাবে না। তাই বাম পক্ষটা নিচ্ছি, log 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log 32/243। ঠিক আছে, চলো ভেঙে নিচ্ছি। লগের একটা ফর্মুলা কাজে লাগবে, সেই ফর্মুলাটা আমি পাশে লিখে দিচ্ছি। লগ এম ডিভাইডেড বাই এন, অর্থাৎ লগ এম ডিভাইডেড বাই এন হলে কি ধরায়? সেটা লগ এম মাইনাস লগ এন, অর্থাৎ ভাগ থাকলে যে ভগ্নাংশটি আছে সেটি ভাগ থাকলে সেটি লগ এম মাইনাস এন হয়, বিয়োগ হয়ে যায়। এই সূত্রটা কাজে লাগবে, এই সূত্রটা অনুসারে আমরা সাজাবো। চলো তাহলে লিখছি, এখানে আমি লিখলাম না কারণ এখানে রাফ আছে, তাই রাফ থেকে রাফে অসুবিধা হতে পারে লিখতে, একটু বড় রাশি আসবে, তাই আমি একটু নিচে থেকে লিখছি। ব্র্যাকেট ওপেন করলাম, তাহলে লগ এখানে এম বাই এন, এম 75 আর এন আছে হচ্ছে 16, 16। তাহলে এম মাইনাস এন অর্থাৎ 75 মাইনাস log 16, লগ এম মাইনাস লগ এন হলো। মাইনাস দিয়ে 2 দিয়ে ব্র্যাকেট ওপেন করে log 5 মাইনাস log 9, অর্থাৎ এম এন হলো, আর এটি হলো ব্র্যাকেট ওপেন করে log 32 মাইনাস log 243। আচ্ছা চলো, এটি ভেঙে গেল ফর্মুলা অনুসারে। এরপরে আমাদের কাজ হলো এইগুলিকে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলা, এই সংখ্যাগুলিকে, এই সংখ্যাগুলি আমি এখন নীল দিয়ে দেখাচ্ছি, এই সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলা। এখানে 5 আছে, 5টা মৌলিক উৎপাদক কিন্তু 9টা মৌলিক উৎপাদক নয়, তাহলে এই সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদক দিয়ে ভেঙে ফেলা, এটাই আমাদের হচ্ছে এখনকার কাজ। ঠিক আছে চলো ভাঙতে শুরু করি। সেকেন্ড ব্র্যাকেট ওপেন, মৌলিক উৎপাদকে 75কে ভাঙলে হবে 3 গুণ 5 গুণ 5। তোমরা রাফে করেও দেখে নিতে পারো, আমি সরাসরি দেখাচ্ছি। log 16কে ভাঙলে হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2। ঠিক আছে, আমি নিচে নিচে করে লিখছি মাইনাস, কারণ জায়গার অভাব হচ্ছে। 2 লগ ব্র্যাকেট ওপেন log 5 থাকলো, আর log 9টাকে লিখলাম 3 গুণ 3, ক্লোজ প্লাস। আচ্ছা এটাকে নিচে লিখি, নিচে লিখলে সুবিধা হবে, পরপর একই লাইন চলছে, এখনো লাইন শেষ হয়নি, তাই পরপর লিখছি। লগ সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে লগ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে 32 মানে হচ্ছে 5টা 2 4 5, আর 243 মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 5টা 3, অর্থাৎ 3 গুণ 3 9, 9 গুণ 3 27, 27 গুণ 3 81, আর 81 গুণ 3 হচ্ছে 243, অর্থাৎ 5টা 3। চলো তাহলে কি আছে মান, এবার আমি এটাকে গুছিয়ে লিখছি। log 3 গুণ 5 এর স্কোয়ার, 2টো 5 আছে, আর log 2 টু দা পাওয়ার 4 আছে, 4টে 2 আছে। তার নিচে কি আছে? তার নিচে আছে হচ্ছে 2 log 5 আর log 3 স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন log 2 টু দা পাওয়ার 5, 5টা 2 আছে, আর log 3 টু দা পাওয়ার 5 আছে, 5টা 3 আছে। তাহলে এবার ফর্মুলা, আরেকটা ফর্মুলা কাজে লাগবে, সেই ফর্মুলাটা হচ্ছে log m ইনটু n, গুণের ফর্মুলা। গুণ থাকলে কি হবে? ভাগ থাকলে বিয়োগ হয়েছে, তো অবশ্যই গুণ থাকলে যোগ হবে। এই ফর্মুলাটাও কাজে লাগবে, তাহলে একটু নিচে করে লিখি, এখানে লিখে লাভ নেই, ফর্মুলার মধ্যে চলে যাবে। নিচে করে লিখছি, একটু নিচে নামিয়ে নিই, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে একটু লেখার জন্য আমি রাখছি জিনিসটা, একটু এখানে লিখে নিচ্ছি log 3 প্লাস log 5 স্কোয়ার, অর্থাৎ এম হচ্ছে 3 আর 5 স্কোয়ার হচ্ছে n, m প্লাস n। এইভাবে প্রতিটা ফর্মুলাকে ভেঙে ফেলবো।
আর পরে আছে লগ টু দ্য পাওয়ার 4, ওটা থাকলো, ওটাতে এখনো কিছু করছি না আপাতত। তারপরে মাইনাস 2 লগ 5 গুণ করে দিলাম, আর মাইনাস ছিল ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো, হলো 2 লগ ব্র্যাকেট ওপেন 3 স্কোয়ার। আচ্ছা একটু উপরে তুলে নিচ্ছি, আর তারপরে আসছে প্লাস লগ 2 টু দ্য পাওয়ার 5 মাইনাস লগ 3 টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, এখানে লগ 3 প্লাস লগ 5 স্কোয়ার এইটাতে শুধুমাত্র ফর্মুলাটি কাজে লাগলো, বাদ বাকিগুলোতে সাধারণভাবেই হয়ে গেল। তাহলে কি আছে, তাহলে আছে এবার যে ফর্মুলাটা কাজে লাগবে সেই ফর্মুলাটা একবার লিখে দিচ্ছি, লগ এম টু দ্য পাওয়ার এন, অর্থাৎ লগের এম এর মাথায় এন যদি পাওয়ার চলে আসে তাহলে এনটা আগে গুণে বসে যায়। আর বেস ধরলাম এ আছে কি কিছু একটা আছে, বেস লগ এম টু দ্য বেস এ হোল টু দ্য পাওয়ার এন, তাহলে এম টু দ্য পাওয়ার এন টু দ্য বেস এ, তাহলে এনটা আগে গুণ হবে আর এটা পাশে থেকে যাবে লগ এম টু দ্য বেস এ। এবার এই ফর্মুলাটা কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে আমরা দেখে নিই। লগ 3 করে দিলাম, ব্র্যাকেট তুলে দিলাম, এই যে লগ 5 স্কোয়ার আছে অর্থাৎ এখানে কিছু একটা বেস আছে, বেস ধরে নিলাম 10 আছে এই জায়গাটিতে, আমি একটু লাল দিয়ে লিখে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখানে বেস 10 আছে, তার মানে লগ এম হচ্ছে 5 আর এন হচ্ছে 2, আর টু দ্য বেস এ মানে হচ্ছে 10, তাহলে ফর্মুলা কি হচ্ছে, 2 টা সামনে চলে আসবে এম ইনটু 5 টু দ্য বেস 10। ঠিক আছে, তাহলে 10 টা দরকার নেই, 10 টা মুছে দিচ্ছি। কি আছে তাহলে, যোগ 2 লগ এম মাইনাস, আমাদের বেস সব 10 দেওয়া আছে তাই বেস গুলো লিখছি না, আর এখানে হবে 2 লগ 2 মাইনাস 2 লগ 5 প্লাস 2 ডট 2 ডট লগ 3। আর তারপরেরটাতে আছে 5 লগ 2, 5 ছিল মাথায় পাওয়ার তাই সামনে চলে আসলো মাইনাস 5 লগ 3। ঠিক আছে, তাহলে লগ 3 থাকলো যেমন আছে। আচ্ছা এটাকে আমি একই লাইনে লেখার চেষ্টা করব তাহলে বোঝার সুবিধা হবে। চলো, লগ 3 প্লাস 2 লগ 5 মাইনাস 4 লগ 2 মাইনাস 2 লগ 5 প্লাস 2 ইন্টু 2 4 লগ 3 প্লাস 5 লগ 2 মাইনাস 5 লগ 3। ঠিক আছে, এবার দেখে নাও, এখানে লগ 3 একটা আছে, এখানে লগ 3 চারটে আছে, অর্থাৎ 1 আর 4 পাঁচটা লগ 3 আছে, এখানে পাঁচটা লগ 3 বিয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ লগ 3 লগ 3 আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি কেটে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে আছে 2 লগ 5, এখানে আছে 2 লগ 5 বিয়োগ, তাহলে যোগ আর বিয়োগ নীল কালি দিয়ে আবার কেটে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। আর এখানে মাইনাস 4 লগ 2 আছে, এখানে প্লাস 5 লগ 2 আছে, মানে একটা লগ 2 বেঁচে যাচ্ছে বিয়োগ করার পরে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো শুধুমাত্র লগ 2। তাহলে আমাদের নিম্ন প্রমাণও তাই চেয়েছিল যে শুধুমাত্র লগ 2 এসছে, তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করেছিলাম, আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।